আমি শুনেছি আপনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু কোনোবারই পারেননি। রং থিঙ্কিং, একদমই ভুল ভাবছ। কারণ তোমার বিকুনকে এখন আর আমার শেষ করতে হবে না, ওরা নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে। কারণ এবার যে নাটক শুরু হয়েছে সেই নাটকের শেষ দৃশ্য না, সবার মৃত্যু লেখা আছে। আমারে পুলিশ খুঁজতেছে, মানুষজন খুঁজতেছে, সাইড দিক থেকে মনে হয় আমারে ঘিরা ফেলাইতেছে। আমি একটা মহাসংকটের মধ্যে পড়ে গেছি, বুঝছো না? খুন করছে এই কিছুদিন আগে কারে? জেরিন রে, বাবা তোমাকে এত হিংস্র দেখাচ্ছে কেন? তোমার এই চেহারা তো আগে কখনোই দেখিনি। তোমার ভাই অনেক হিংস্র ছিলেন, কিন্তু তুমি তো ছিলে না। বাবা, আমি আজ তোমার মাঝে মির্জা কামালের ছায়া দেখতে পাচ্ছি। ওরা আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে, কিন্তু ওরা ভুলে গেছে আমার শরীরেও মির্জা পরিবারের রক্ত। আমার ভালো মানুষের সুযোগ নিয়ে ওরা আমার মেয়ে জেরিনকে হত্যা করেছে। বাবা, এসব হিংসা প্রতিহিংসা আমার আর ভালো লাগছে না। আর তাছাড়া এসব করে তো আমরা জেরিনকে ফিরে পাবো না। তুমি চাচার পরিবারটাকে দেখো, এসব হিংসা প্রতিহিংসা করে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। বাবা প্লিজ, আমরা ওদের মতো ধ্বংস হতে চাই না। বাবা প্লিজ, তুমি এসব থেকে ফিরে আসো। আর কি হবে, আর কি হওয়ার বাকি আছে? সব তো শেষ, আমার মেয়ে জেরিন তো শেষ। আমি আমার মেয়ের হত্যাকারীদের একজনকেও আমি ছাড়বো না। আমি আমি রিভেঞ্জ নেব, প্রতিশোধ নেব। বাবা, তুমি কেন নিজ হাতে প্রতিশোধ নিতে চাচ্ছ? কেন তুমি আইন নিজের হাতে তুলে নিতে চাচ্ছ? তার চেয়ে তুমি একটা কাজ করো, তুমি কেস করো, পুলিশের সহায়তায় যা করার করো। বাবা প্লিজ, বাবা প্লিজ, তুমি আইন নিজের হাতে তুলে নিও না। যা করার তুমি পুলিশকে করতে দাও। কেস তো হয়ে গেছে, জেরিনের লাশ পাওয়ার পরে পুলিশ বাদী হয়ে কেস করেছে। কিন্তু আমি জানি এসবে কিছু হবে না, ওদের কাউকে পুলিশ ধরতে পারবে না, কিচ্ছু হবে না। কেন বাবা? কেন? ওরা সবাই আগাম জামিন নিয়ে রেখেছে, আর পুলিশ ওদেরকে আটকে রাখতে পারবে না। ওরা সবাই বেরিয়ে আসবে। আমি আমার মেয়ে খুনিদের এভাবে ছেড়ে দিতে পারি না। তাহলে তুমি কি করবে? কি করব? যারা আমার মেয়ে জেরিনকে খুন করেছে তাদের আমি নিজ হাতে খুন করব, ওদেরকে আমি নিজ হাতে খুন করব, প্রতিশোধ দেবো, একটাকেও আমি জীবিত রাখব। বিকট, এ কি অবস্থা তোর? তুই কি কিছু খেয়েছিস? খেয়েছি, আমি মদ খেয়েছি, মদ। বিকট, তুই এমন করছিস কেন বাবা? আপনার কোনো সমস্যা? আমি কি কিছু করতে পারবো না? নাকি আমার কিছু করতে হলে সার্টিফিকেট লাগবে? মাননীয় প্রিন্সিপাল সাহেব, আমি কিছু করতে চাই, সার্টিফিকেট লাগবে। সব কিছু আপনি করবেন, আপনার যখন যেটা মন চায় আপনি তাই করবেন, তাই না? বিকন, তুই এইভাবে কথা বলছিস কেন বাবা? কোনো বাবা না, আমাকে আপনি বাবা বলে থাকবেন না, আপনি মা নামের, আপনি কি বলে কলঙ্ক, মায়ের কোন যোগ্যতা আপনার নাই। বিকন, আমি
আমি নট ইউ আমি আমি আগে ভাবতাম আমার আমার মা অনেক অনেক আদরিস অনেক মমতাময়ী মা কিন্তু আপনি না আপনি একটা খুনি আপনি নিজের হাতে নিজের সন্তানকে অনেক আগে খুন করেছেন প্লিজ চুপ করবি কোন ম্যাডাম সত্যি কথা শুনলে অনেক খারাপ লাগে তাই না মিসেস রাবেয়া অনেক খারাপ তাহলে আপনি আমাকে একটা সত্যি কথা বলেন তো দেখি আমার খারাপ লাগে কি না তাহলে শুনে আপনি কি এই শহরে এসে টাকার লোভে মির্জা কামালের চাকচিক্য দেখে আপনার আগে স্বামী সন্তানকে ফেলে দিয়ে মির্জা কামালকে বিয়ে করেছেন না জেনে না শুনে কোনো কথা বলবি না তোর বাবা করিম বক্সের টাকা দেখে আমাকে বিয়ে করেছিল আমি তোর বাবাকে জোর করে বিয়ে করিনি তোর বাবা আমাকে জোর করে বিয়ে করেছিল ইয়েস ইয়েস ম্যাডাম আপনি রাইট কিন্তু এটা আপনার ভাষ্য ম্যাডাম মিসেস রাবিয়া আপনি কি জানেন মানে সবাই সবার দিকটা দেখায় সবাই বলে আমি ওকে আম ফাইন আমি আমি ভালো আমি অনেক ভালো কিন্তু একদিক চলবে না ম্যাডাম চলবে না তার মানে কি বলতে চাস আমি মিথ্যে বলছি হতে পারে তোর বাবার টাকা দেখে আমি আমার স্বামী সন্তান সংসার ছেড়ে তোর বাবাকে বিয়ে করেছি হতে পারে বিকম এইসব কথা তুই আমাকে বলছিস সরি আবার আবার সত্যি বলে ফেলেছি জট দিবেন আরেকটু এই এই গাল হয়ে গেছে এই গাল আরেকটু জট দেন আপনি জট দিয়ে তো আর সত্যি কথা বন্ধ করতে পারবেন না ম্যাডাম সত্যি তো চাপা রাখা যায় না তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে যা যা তুই তোর রুমে যা আমার সাথে কথা বলতে আপনার খারাপ লাগছে আরে আপনার কি খারাপ লাগবে আপনার সাথে কথা বলতে আমার খারাপ লাগছে আপনার মতো একটা লোভী মহিলার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই এই সব কান্নার ন্যাকামি আপনি বন্ধ করে আর এই যে আমার জন্য অপেক্ষা করার যে নাটক এইটাও বন্ধ করে নিই নাটক আর ভালো লাগে না অনেক দেখছি টিভি চ্যানেল খুললেই দেখি নাটক আবার আমার ঘরেও নাটক আপনাকে আমি হারে হারে চিনি আপনি কত বড় একটা চিজ চিজ ভয় পাচ্ছিলাম তোর জন্যে তোর শত্রু তোর অভাব নেই তোর অনেক শত্রু তুই দেরি করছিস বলে আমি ভয় পাচ্ছিলাম ও আপনি ভয় পাচ্ছেন
কেন ভয় পাচ্ছেন কেন ম্যাডাম? ও ওরা আমাকে মেরে ফেলবে, আরো মেরে ফেলবে, অসুবিধা নেই। শুনেন ম্যাডাম, একটা জিনিস মনে রাখবেন, মৃত্যু মানুষ কখনো মৃত্যুর ভয় করে না, বুঝতে পেরেছেন? কখনো ভয় করে না। আরে আমি তো অনেক আগে মরে গেছি, আর আমাকে মেরেছেন নিজের সন্তানকে নিজের সন্তানকে মারা আপনার একটা শখ। একবার মেরেছে আমার মধু ভাইকে, এবার আমাকে। ইউ আর কিলার টাচ কিলার মম, এই নাটক অনলি নাটক মাই। আপনি আমাকে ডেকেছেন, বসো। কি হলো, বসো। আমি জানি তোমার ছোটবেলা থেকে আমি তোমাকে জানি, আর এও জানি তোমার প্রতি অনেক অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেজন্য তো আমি দায়ী। তোমার প্রতি যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তার জন্য দায়ী আমার বড় ভাই। আর সে কারণে তুমি আমার মেয়েটাকে শেষ করে দিলে। শেষ করে দিলাম মানে? খুন? আপনার এখনো ধারণা আমি আপনার মায়ের খুন করছি? তোমরা যে যত কথাই বলো না কেন, আমি জানি তোমাদের মধ্যে কেউ না কেউ এই কাজটা করেছে। ভুল জানেন আপনি। আপনি যাদেরকে সন্দেহ করতেছেন তাদের মধ্যে কেউ এই কাজটা করে নাই। হ্যাঁ, সেদিন তুমি বলছিলে যে খুনিকে তুমি চেনো, তাহলে বলো কে করেছে কাজটা। বইলা লাভ কি, আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না। বলেই দেখো না, কেন বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবো। আমি কিছু কই নাই, আপনি কই নাই, আমি বানায় বানায় গল্প বলছি। কারণ আমার আত্মীয় বিগণ হাসিন অগ বাঁচাইতেই আমি করতেছি, কিন্তু আসলে ঘটনাটা তার না। আমার আত্মীয় আপনার মেয়ের কোনো ক্ষতি করে নাই। কেন এত কথা ঘুরাচ্ছেন? সত্যি কথাটা বাবাকে একবার বলেই দেখেন না। আর তাছাড়া আপনার কথা যদি বিশ্বাসযোগ্য হয় বাবা সেটা মেনে নিবে। তাই মির্জা সাহেব মেনে নিবে? অবশ্যই বিশ্বাস করব। বিগন আমার বড় ভাইয়ের ছেলে, জেরিনের হত্যার কারণে ওকে সন্দেহ করছে। ও যদি সত্যিকার অর্থে কাজ না করে থাকে তাহলে সে আমার সন্দেহ থেকে মুক্ত হবে। বলো বলো কে কাজ করেছে। শিশির, শিশির নামে আপনি কাউরি ছিলেন? আপনার এক সময়ের পোষ্য মাস্তান যারে দিয়া আপনি মেলা কাম করাইছেন, আর তার বিনিময়ে তারে লাঠি কথা দিছেন, আপনার লোকজনদের দিয়া তারে পিটাইছেন, বাড়িতে মাইরা তারে জেলে পাঠাইছেন। হায় রে বেচারা,
জেল থেকে আয়সা দেহে বিনা চিকিৎসায় তার ছোট্ট মায়ের বোঝা গেছে। এইখান থেকে তার রাগের শুরু, সে আর প্রতিশোধ নিতে চেয়েছে। আপনারা বুঝাইতে চেয়েছে যে সন্তান হারানোর কষ্ট কারে কয়, আর এই জন্যই শিশির ওরফে মেহেদি আপনার মায়ারে খুন করছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, ও তো চুরি করেছিল এবং চুরির দায়ে ও জেলে গিয়েছিল। হ্যাঁ ঠিক বলছেন, ওই শিশিরই আপনার মায়ারে খুন করছে। কি বলছো তুমি, তা তুমি এত সব কিছু জানলে কি করে? হাসিনের ইটের ভাটায় আমি লুকায় আসিলাম, হঠাৎ দেখি একটা সন্দেহভাজন লোক কেমন লুকোচুরি খেলতেছে, অমনি ধরে ফেলাইলাম। তারপর তার সাথে পরিচয়, এই আড্ডাবাজি, এই গপ্প সপ্প, দু একদিনের মধ্যে সে নিজেই কইল যে সে জেরিন নামে এক মায়ারে খুন করছে।